দীর্ঘ 7 বছর পর একটা মোড়ে দুই প্রাক্তনের হঠাৎ দেখা। আমাকে দেখে অবাক হওনি? সৌরভ স্বাভাবিক ভঙ্গিতে মুচকি হেসে উত্তর দেয়, হয়েছি, তবে তোমাকে দেখে নয়, তোমার ওই লম্বা চুলগুলোকে দেখে। রুমকি হয়তো খানিকটা ইতস্তত বোধ করে বলে, আসলে ওর লম্বা চুলই পছন্দ, তাই এখন আর আগের মতো 3 মাস অন্তর অন্তর নতুন নতুন হেয়ার কাট করি না। আচ্ছা, ভালো তো, তারপর বলো কেমন আছো? যেরকম থাকার কথা কখনো কল্পনাও করতে পারিনি সেরকম আছি। রুমকি একটু থেমে আবার বলতে শুরু করে, বাবার কথা মতো বিয়েতে রাজি হয়ে যাওয়ার পর মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি হয়তো সুখী হতে পারবো না, তোমাকে ছেড়ে আমি হয়তো ভালো থাকতে পারবো না, কিন্তু কিন্তু বিয়ের পর আর এক মুহূর্তের জন্য এই ভয় বা শঙ্কা কোনোটাই কাজ করেনি। কপাল গুনে অসম্ভব ভালো একজনকে পেয়েছি আমি আমার পাশে, জানো তো, তার কথা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে কিন্তু কথা ফুরোবে না, বুঝলে? শেষ কথাটা বলতে গিয়ে রুমকির ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। সৌরভ স্থির দৃষ্টি নিয়ে সেই হাসির দিকে তাকিয়ে থাকে। কি হলো, এভাবে কি দেখছো? দেখছে তোমার সরলতাকে, এমন করে অবলীলায় কেউ কারোর প্রাক্তনের সামনে নিজের হাজবেন্ডের গুণাগুণ করতে পারে বলে আমার জানা ছিল না। ও মা, এ আবার কেমন কথা, যা সত্যি তা বলবো না, এটা কি কোনো নাটক সিনেমা নাকি, যে প্রাক্তনের সামনে সবসময় দুঃখী দুঃখী মন নিয়ে থাকতে হবে? তা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা আচ্ছা, বাদ দাও, তুমি বলো তুমি কেমন আছো? যেমনটা আশা করেছিলাম তেমনই আছি। সৌরভ একটু থেমে আবার বলতে শুরু করে, তুমি চলে যাওয়ার পর অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম একজন সঠিক মানুষের জন্য, যে আমাকে তোমার থেকেও অনেক অনেক বেশি ভালোবাসবে, তোমার দেওয়া দুঃখগুলো যে আমার সব ভুলিয়ে দেবে, আর আমাকে শক্ত হাতে সামলে নেবে। আর কপাল গুনে পেয়েও গেলাম সেই মানুষটাকে। হ্যাঁ, সে খানিকটা দেরি করেছে আমার জীবনে আসতে, কিন্তু এসে তো ছে, অনেকে তো সময়ের আগে চলে আসে ঠিকই, কিন্তু আবার চলেও যায়। শেষ কথাটা যে রুমকিকে উদ্দেশ্য করে বলা তা রুমকি ভালো করেই বুঝতে পেরেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়নি, বরং কৌশলে প্রসঙ্গ পাল্টে ফেলে। তা এখানে কি করতে এসেছিলে, কোনো দরকারে নাকি এমনি? বেলফুলের মালা কিনতে এসেছিলাম, বউয়ের হুকুম প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য একটা করে বেলফুলের মালা নিয়ে যেতে হবে, বিয়ের পর থেকে এভাবে চলছে আর কি। ও আচ্ছা, তা কিনেছো বেলিফুলের মালা? না, যে বাচ্চাটা বেলিফুলের মালা নিয়ে বসে তাকে আজকে দেখতে পাচ্ছি না, দেখি কোথাও আর পাই কিনা। বাই দ্য ওয়ে, তুমি কেন এসেছিলে? মালাই চা খেতে এসেছিলাম। একা একা? আরে থাক, না না, একা কেন আসবো, ভেবেছিলাম এখানে এসে ওকে কল করে দেবো, ও অফিস থেকে ছুটি নিয়ে চলে আসবে, প্রায়ই করি এমন, কিন্তু আজ তো তোমার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। হ্যাঁ, আমারও দেরি হয়ে যাচ্ছে, অফিস থেকে তাড়াতাড়ি বের হলাম যাতে পারি তাড়াতাড়ি ফিরতে পারি, তার হলো কই, আর আর একটুখানি দাঁড়ালে কিন্তু খুব দেরি করব। এবার এবার আমি আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে এসো। বাড়িতে ফ্রেশ হয়ে সৌরভ একটুখানি কিছু খেতে যায় আর বেলিফুলের মালাটা ড্রেসিং টেবিলের ওপরে রাখে, আর বউয়ের দিকে তাকিয়ে বলে, এই যে এখানে রাখলাম। বউ চোখ মুখ কুঁচকে তার দিকে তাকিয়ে বলে, তোমাকে না কত দিন বলেছি এসব ঢং আমার ভালো লাগে না, তাও মানতাম যদি একটা দামি কিছু আনতে, ওই তো বেলিফুলের মালা এনেছো। সৌরভ দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমার যেটুকুনি সামর্থ্য আমি তা দিয়ে এনেছি, যদি তোমার ইচ্ছা হয় তুমি এটা রেখে দিও, না হলে ফেলে দিও। ওইসব কথা বলে আমাকে কিচ্ছু হবে না, বেশি বড় বড় কথা বলতে এসছে। আর শোনো, অনলাইনে আমি একটা কম দামি ওই 4,000 টাকার শাড়ি অর্ডার দিয়েছি, আমি বাপির বাড়ি যাচ্ছি, তুমি কালকে অফিস যাওয়ার পথে ওই 4,000 টাকাটা রেখে তারপরে যাবে। আর শোনো,
ওই রান্নাঘরে সমস্ত খাবার রাখা আছে, যাও গিয়ে খেয়ে নাও। আর আগের বার ওটা রান্নাঘরে যা ছিঁড়ি করেছিলে, 500 টাকা এক্সট্রা দিতে হয়েছে আমাকে কাজের মাসিকে। আমার সাজগোজের জিনিস থেকে টাকার শর্ট পড়েছে। এবারে ঠিকঠাক করে কাজ ফাজ করো, আমি আসছি। সৌরভ বেসিনের সামনের দিকে তাকিয়ে আয়নার দিকে আবার তাকিয়ে থাকে, আর অন্যান্য দিনের মতো আজও রুমকির সাথে কথা বলতে থাকে। তুমি আমাকে আজও বুঝলে না রুমকি, চোখের মিথ্যে অভিনয় ধরতে পারলে না। মোড়ে আমি কখনো বেলি ফুলের মালা কিনতে যাই না, যাই তোমার স্মৃতিচারণ করতে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে এক মনে আয়নায় নিজেকে দেখছে রুমকি। পিঠ সমান চুলগুলো সামনে এনে কাঁধের এক পাশে রেখে সে ভাবছে, নতুন নতুন হেয়ার কাট করার সামর্থ্য বা মানসিক অবস্থা কোনোটাই তার এখন আর নেই। অথচ তুমি বুঝতেই পারলে না আমি ঠিক কতটা সুখে আছি, কতটা ভালো আছি। সে আমার লম্বা চুল পছন্দ করে না, কারণ সে আমাকে তো ভালোই বাসে না। সে আমাকে লম্বা চুল রাখতে বলেছে, কারণ প্রতি রাতে সে মাতলামি করে বাড়ি এসে যাতে খুব আয়েশ করে আমার চুলের মুঠিটা ধরতে পারে সেজন্য। মরে গিয়ে আমি কখনোই ওকে কল করে অফিস থেকে চলে আসতে বলি না একসাথে চা খাওয়ার জন্য, বরং মনে মনে প্রার্থনা করি সে যেন গুনা করেও টের না পায় আমি আমার প্রাক্তন স্মৃতিচারণ করতে এখানে আসি। বরাবরের মতো আজও আমায় অন্ধের মতো বিশ্বাস করে ফেললে সৌরভ।